বন্ধুরা, কাল হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন, তো তাকে শ্রদ্ধা জানিয়ে চলো একটা কাজ করা যাক। বন্ধুরা, এই ছবিটা বানানোর জন্য আমি অ্যাজ এ রেফারেন্স আমি এই ছবিটাকে ইউজ করছি, তো তোমরা গুগলেও পেয়ে যাবে। এরকম খুবই সিম্পল একটা স্বামী বিবেকানন্দের পোর্ট্রেট তোমরা গুগলে পেয়ে যাবে, তো তোমরা গুগলে সার্চ করলেই পেয়ে যাবে। তো বেসিক্যালি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি একটা যেহেতু একটা প্যাটার্নের ওপর বেস করে আমরা ওয়ার্কটা করব, তো এটাতে একটুখানি ডিফারেন্ট টাইপের কিছু আমি করব। তো তার জন্য তোমরা দেখতে পাচ্ছ, ফার্স্টে তো তোমরা সিম্পলভাবে পোর্ট্রেটটাকে এঁকে নেবে, আগে পোর্ট্রেট টাকাটা দরকার। এরপরে তোমাকে বুঝতে হবে যে হ্যাঁ, আমি এই সাইডটা একটুখানি ডার্ক করব, এই সাইডটা লাইট করব, চোখের পোর্শনটা আমি এরকমভাবে করব। তো তার জন্য তোমাকে এরকমভাবে একটা প্যাটার্ন মতো ড্র করতে হবে। তো এখানে দেখো আমি কীরকমভাবে করেছি, আমি যেমন ধরো নাকের যে এই পাশটা, যেহেতু আমি এই দিকটাকে ডার্ক করবো, তো তাই জন্য আমি এখানটায় এরকমভাবে প্যাটার্নটা ড্র করেছি। এরপর যেমন ধরো নাকের ভাঁজটা, তারপর যে ঠোঁটের পোর্শনটা, এই জায়গাগুলোকে আমি এরকমভাবে প্যাটার্ন মতো করে করেছি। আর পাগড়ির যে ওই দিকটা, ওই দিকটা তো আমি শেড দেবো, তো ওখানটা জাস্ট হালকা করে যেমন পাগড়ির যে ভাঁজগুলো হয় সেগুলো করে দিয়েছি। তো এইভাবে আউটলাইনটাকে জাস্ট আস্তে আস্তে করতে হবে। আউটলাইনটা আমি তোমাদের দেখালাম না, কারণ এটা প্রচুর ইরেজ করে করে বারবার আবার ট্রাই করে করে করতে হয়েছে। তোমরা নিজেরাও নিজেদের মতো করেও প্যাটার্ন করতে পারো। তোমাদেরকে জাস্ট বুঝতে হবে যে হ্যাঁ, আমি এই জায়গাগুলোকে ডার্ক করবো, তো তুমি অটোমেটিক্যালি প্যাটার্নটা ইজিলি করতে পারবে। তো তোমাকে এইভাবে জাস্ট ফার্স্টে তোমাকে পোর্ট্রেটটা কিন্তু ভালো মতোভাবে আঁকতে হবে, তারপরে তুমি অটোমেটিক্যালি দেখবে প্যাটার্নটা বুঝতে পারবে যে হ্যাঁ, আমাকে ছবিটাকে এরকমভাবে শেড আনতে হবে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে অয়েল প্যাস্টেল কালার ইউজ করব, জাস্ট সিম্পল। যেহেতু আমি এখানে অরেঞ্জ কালার, ইয়েলো কালার অ্যান্ড ক্রিমসন রেডটাকে এইভাবে যেহেতু আমি মিক্সিং করে কাজটা করছি, তো এখানটা যেমন ধরো আমি বললাম যে আমি এই ধারটা লাইট করব, এই দিকটা ডার্ক করব, যেদিকটা লাইট করব সেদিকটা আমি ইয়েলো দিচ্ছি, যেখানটা ডার্ক হবে সেখানটা আমি অরেঞ্জ দিচ্ছি, তারপরে যেমন ধরো পাগড়ির কাজটা ওখানটা ক্রিমসন রেড অ্যান্ড অরেঞ্জটাকে ইউজ করে করে কাজ করছি। তো সেরকমভাবে আমি এখানে অয়েল প্যাস্টেল কালারটা ইউজ করছি, তো তোমরা ভালোভাবে দেখো কীরকমভাবে করছি। জাস্ট সিম্পল আছে, অয়েল প্যাস্টেলটা তোমরা ফার্স্টে দিয়ে দেবে, তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে টিস্যু পেপার দিয়ে আমরা ব্লেন্ড করে দেবো, মানে পুরো কালারটাকে মিক্স করে দেবো। তো এরকমভাবে তোমাকে আস্তে 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 ঘষতে হবে। এবার দেখো, শুধু ঘষলেই হবে না, তোমাকে শেপ ওয়াইজ ঘষতে হবে। যেমন কিছু কিছু জায়গায় এমনভাবে ঘষবে না যাতে লাল কালারটা পুরো ইয়েলোর সাথে মিশে যায়, তো সেইভাবে কিন্তু দেখে দেখে ঘষতে হবে যে আমি ডার্কটাকে ডার্ক জায়গায় যাতে আমি শেডটা রাখতে পারি, তো সেটা করতে হবে। এরপরে আমি যেটা করেছি দেখো, প্রথমেই আমি ব্ল্যাক কালারটা ইউজ করিনি, আগে তোমরা লাইট কালারটা দেওয়ার পর তারপরে তোমরা সেটাকে ব্লেন্ড করবে, তারপরে ব্ল্যাক কালারটা ইউজ করবে। আদারওয়াইজ দেখবে ব্ল্যাক কালারটা শুরুতে রাখলে না, তখন দেখবে লাইটের সাথে মিক্স খেয়ে যেতে পারে। তো তারপরে আমি কী করেছি, পুরো পেপারটাকে ওই যে বাকি যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলোকে আমি ব্ল্যাক কালার দিয়েছি। ব্ল্যাক কালার ঘষার পরে তার উপরে আমি আবার এরকমভাবে টিস্যু পেপার দিয়ে ব্লেন্ড করছি, খুবই সিম্পলভাবে আস্তে আস্তে করছি। আর হ্যাঁ, দেখবে যেন এটা আবার লাইট কালারের সাথে যেন ব্ল্যাকটা মিশে না যায়, তো বারবার চেষ্টা করবে টিস্যু পেপার চেঞ্জ করতে, আদারওয়াইজ দেখবে মিশে যাবে, কারণ তোমার টিস্যু পেপারে ওই কালারটা ধরে নেবে। তো তাই জন্য আস্তে 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 ধরে 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 করবে, দেখবে ইজিলি করতে পারবে। তো আমাকে এই জায়গাগুলোকে যেমন ব্লেন্ড করতে হবে, তো ব্ল্যাকটাকে দিয়ে আস্তে 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 করে 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 আমি ব্লেন্ড করছি, দেখতে পাচ্ছ। তো এইখানটা আমার হয়ে গেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে চোখের যে ধারগুলো, যেখানটা আমি প্যাটার্ন বানিয়েছিলাম, ওই প্যাটার্ন পোর্শনটা আমি আস্তে 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 10B পেন্সিল বা তুমি চাইলে গ্লাস মার্কিং পেন্সিল ইউজ করতে পারো, তো সেটাকে দিয়ে আমি ভরাট করব। আর আস্তে আস্তে তুমি শেড দেবে, যেমন তোমরা নর্মাল পেন্সিল শেডিং করো সেরকমভাবে এখানে শেড দিতে হবে, এখানে ডার্ক পোর্শনটা করতে হবে, এরকমভাবে তোমার এখানে যেমন ধরো ইয়েলো পোর্শনটা যেখানটা রয়েছে তো সেই জায়গাগুলোকে করতে হবে। এবার ধরো যে জায়গাগুলো তোমার ইয়েলো রয়েছে, অরেঞ্জ রয়েছে, তো তুমি চাইছো আরেকটু ডার্ক করতে, সেক্ষেত্রে তুমি ক্রিমসন রেডটাকে মিক্স করে করে করতে পারো। এবার যেমন ধরো পেন্সিলের যে জায়গাটা রয়েছে ওর ওপর তুমি ক্রিমসন রেডটা মিক্স করো, দেখবে তোমার পেন্সিলের যে শেডটা ওটাও দেখবে মিক্সড হয়ে যাচ্ছে, সেটাও তোমার ভালো একটা এফেক্ট দেবে। তো এরকমভাবে আস্তে 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 করবে, দেখতে পাচ্ছ আমাদের ফেসের পোর্শনটা আমরা এরকমভাবে আস্তে 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 করছি। তো তোমরা ইজিলি করতে পারবে, তো তোমরা জাস্ট ফলো করো যে কীরকমভাবে আমরা কাজটা করছি। তোমাকে জাস্ট বুঝতে হবে যে তুমি কীরকমভাবে প্যাটার্ন আনছো, তার উপর বেস করে কিন্তু তোমার এই কাজটা হবে, তোমাকে প্যাটার্নটা মেনলি ফলো করতে হবে। তো এরকমভাবে আস্তে আস্তে করার পরে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে পাগড়ির পোর্শনটা করব। তো পাগড়ির পোর্শনটা কিছুই নয়, জাস্ট তোমাকে পাগড়ির চেয়ে কী বলবো যে ভাঁজগুলো যেগুলো রয়েছে, তো ভাঁজগুলোকে জাস্ট সিম্পল যেমন আমরা পেন্সিল শেড করি তো সেরকমভাবে করতে হবে। প্রথমে একটা ধরো লাইন টেনে দিলে, তারপরে আস্তে আস্তে টেনে 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 তুমি একটা শেড মতো দিলে, তো এইভাবে করে করে যাবে। তো ওপর দিকটা তো তোমরা দেখেইছো আমি অরেঞ্জ আর ক্রিমসন রেডটাকে ইউজ করে করে করেছিলাম, তো তার উপরে জাস্ট আমাকে এরকমভাবে জাস্ট পাগড়ির যে ভাঁজটা, ওই ভাঁজটা আমাকে আস্তে 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 করতে হবে। তো এরকমভাবে আমরা করব, দেখো কীরকমভাবে করছি আমি, যেমন ধরো ধারের পোর্শনগুলোকে এরকমভাবে ধরে 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 করছি, তারপর এই জায়গাগুলোকে যেমন ধরো হালকা 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 করে শেড দিচ্ছি। তো এরকমভাবে আমাকে আস্তে আস্তে করতে হবে।
তো এবার আমরা কি করব, যেহেতু আমার ধারের পোর্শনগুলো হয়ে গেছে, পাগড়িটা হয়ে গেছে, এবার যে ধারটাকে আমি যে ব্ল্যাক করেছিলাম ওটাকে এবার আমি পাগড়ির কালার মানে রেড কালারটার সাথে মিশিয়ে দেবো, তাহলে একটা ভালো স্মুথ একটা এফেক্ট আসবে। তো তার জন্য আমি আবার টিস্যু পেপারটা ইউজ করছি। তো এইভাবে আমি টিস্যু পেপারটাকে ইউজ করে করে আমি জাস্ট পাগড়ির যে রেড যে কালারটা যেটা ছিল তার সাথে ব্ল্যাকটাকে মিশিয়ে দিচ্ছি। তারপর যে পাগড়ির যে ভাঁজগুলো যেগুলো করেছিলাম তো সেটাকে আমি এরকমভাবে মিশিয়ে দিচ্ছি। তো এরকমভাবে আস্তে 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 করছি। তো তোমরা ইজিলি এটা করতে পারবে, তোমরা নিজেরাও বাড়িতে ট্রাই করতে পারো এরকমভাবে। তো আমাদের দেখতেই পাচ্ছ পুরো কাজটা হয়ে গেছে। এবার জাস্ট একটুখানি যদি কোনো কোনো জায়গায় যদি তোমার মনে হয় যে লাইট লাগছে তো ওখানটা একটুখানি ডার্ক করতে পারো, তুমি রেডটাকে ইউজ করতে পারো, তার সাথে তুমি ব্ল্যাক কালারটাকে ইউজ করতে পারো। ব্ল্যাক কালার মানে চেষ্টা করবে গ্লাস মার্কিং পেন্সিল অথবা ওই পেন্সিলটা মানে 10B পেন্সিলটা ইউজ করতে, তাহলে দেখবে প্রচুর স্মুথ আসবে। ব্ল্যাক কালারটা ডিরেক্ট ওই জায়গাগুলোতে দেবে না, জাস্ট পেন্সিলটাকে ইউজ করে করে করবে। তোমরা চাইলে অন্য কালার এফেক্টও দিতে পারো, আমি যেমন এখানে ইয়েলো রেড অরেঞ্জ দিয়েছি, তোমরা চাইলে অন্য কালার দিয়েও করতে পারো, যথেষ্ট ভালো এফেক্ট আসবে। তো এইভাবে আমাদের কাজটা হয়ে গেছে। তো বন্ধুরা খুবই সামান্যভাবে একটা অয়েল প্যাস্টেলে ওয়ার্ক করলাম। তো এরকম তোমরা নিজেরাও যে কোনো পোর্ট্রেট করতে পারো, জাস্ট তোমাকে ফলো করতে হবে যে তুমি কীরকম প্যাটার্নটা ড্র করছো। তো সেরকমভাবে তোমরা যে কোনো দিককেই ডার্ক হিসাবে করতে পারো, তো তোমাদেরকে প্যাটার্নটা কিন্তু ভালো মতোভাবে ড্র করতে হবে। তো অনেকদিন পর, প্রায় অনেকদিন পরই বলবো যে এরকম একটা ট্রিবিউট ওয়ার্ক করেছি, তো ভালো লাগলো করে। তো কালকে স্বামী বিবেকানন্দের যেহেতু জন্মদিন তো তাকে একটা শ্রদ্ধা জানালাম এই কাজটা করে। তো তোমরাও এরকম বাড়িতে এরকমভাবে ড্রয়িং করো, ডিফাইন ডিফাইনভাবে ড্রয়িং করো আর তাকে শ্রদ্ধা জানাও। আর যদি এই ওয়ার্কটা ভালো লাগে তো তোমরা এটাকে শেয়ারও করতে পারো ডিফাইন ডিফাইন জায়গায়। কিন্তু হ্যাঁ, আমি বলবো যে শেয়ার করার আগে নিজেরাও বাড়িতে চেষ্টা করো, তাহলে দেখবে একটা আলাদাই আনন্দ ফিল হবে। তো এটা তোমরা নিজেরাও করো, ডিফাইন ডিফাইনভাবে কাজ করো, আরও আরও অনেক অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট ভিডিওতে।